নড়াইলে কালিয়া উপজেলা দক্ষিণ যোগানিয়া গ্রামে রহমত চৌধুরীর নিকট থেকে টাকা নিয়ে অন্যকে জমি লিখে দেওয়ার অভিযোগ উঠেছে পহরডাঙ্গা গ্রামের মৃত আবু বক্কর শেখের ছেলে সোহেলের বিরুদ্ধে। এ ঘটনায় 28 আগস্ট ভুক্তভোগীরা নড়াগাতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী রহমত চৌধুরী ওই গ্রামের হাসান চৌধুরী ছেলে। সোমবার সরজমিনে গেলে ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, 2014 ও 2015 সালে 4,699 ও 2,458 নং দলিল মূলে যোগানিয়া মৌজার 2,213 খতিয়ানে SA 4,475 ও 4,462 হাল 9,582 ও 9,525 নং দাগে যথাক্রমে 40 ও 17 শতক জমি দুটি দলিলের মাধ্যমে সোহেল শেখের পিতা আবু বক্করের নিকট থেকে ক্রয় করে নেই। আবু বক্করের মৃত্যুর পর 2016 সালে তার ওয়ারিশ হিসেবে সোহেল 2,422 নং দলিলে 78 শতক জমি ও 2017 সালের 2,795 ও 4,117 নং দলিলে SA 4,481 নং ও হাল 9,555 দাগসহ 90 শতক জমি বিক্রি করার কথা থাকলেও প্রতারণা করে তার বাবা আবু বক্কর শেখের লিখে দেওয়া পূর্ব দলিলের দাগ তুলে দলিল করে দেয়। পরবর্তীতে আমরা বিষয়টি বুঝতে পেরে সংশোধনের জন্য নড়াইল বিজ্ঞ আমলি আদালতে মামলা দায়ের করি, যাহা চলমান রয়েছে। এদিকে 150 ও 50 টাকা দুটি স্ট্যাম্পে 80,000 টাকা বিনিময়ে বন্দুকের সূত্রে তাদের 4,481 দাগের 52 শতক জমি আমরা আগে থেকেই ভোগ দখল থাকা অবস্থায় বিক্রির প্রস্তাব করলে আমরা নিতে সম্মতি হই। পরবর্তীতে তাদের নগদ টাকা প্রয়োজন হওয়ায় সোহেল গংদের 97,000 টাকা দেওয়া হলে 5 এপ্রিল জমি রেজিস্ট্রি করতে গেলে শুধু তাদের মাতা তাহমিনা বেগম স্বাক্ষর করলেও বাকিরা পালিয়ে যায় এবং রেজিস্ট্রি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ওই জমি চলতি বছরের 24 আগস্ট অন্যকে লিখে দেয়। এ বিষয়ে নড়াগাতি থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। এ ঘটনায় সামাজিকভাবে এলাকা এবং থানায় কয়েকবার সালিশ হলেও কারো কথা তারা মানতে রাজি হয়নি। পহরডাঙ্গা আবু বক্কর শেখের কাছে থেকে আমরা 2টো জমি কিনি, 2 দাগে 750 শতক জমি। সেটা কেনার পরে আবু বক্কর মারা যাওয়ার পরে আবু বক্কর ওয়াইফ এবং ছেলেমেয়ের কাছে থেকে 2 একর 3 শতক জমি আমরা হাওয়ার কিনি। কেনার ভিতরে এর ভিতরে একটা 2টো দাগ আর কি বিক্রি দাগ, মানে ওভাই আবু বক্কর বেঁচে যায় বিক্রি করে থুয়ে যায়। তার পরবর্তীতে সেই দাগগুলো আবার আমাকে এই 2 একর জমির ভিতরে, 2 একর 3 শতক জমির ভিতরে ছেলেমেয়ে এবং ওয়াইফই উঠোয় দেয়। কিন্তু আমার কাছে বিক্রি ছিল 2 একর 3 শতকের জমির ভিতরে যে দাগটা, 2টো দাগ বিক্রি ছিল, একটা দাগ উঠে দিয়েছে আর একটা দাগ উঠায়নি। কিন্তু ওই দাগটা না উঠে দিয়ে 52 শতক জমি যুগানে মজো 4,481 দাগে সেই দাগটা না উঠোয়ে উঠোয় দেওয়া ছিল 4,485 4,462 এই 2টো দাগ কিন্তু আবু বক্কর আগে বিক্রি করে দিয়েছে, সেই দাগ উঠোয় দিল। পুনরায় আমরা এগুলো জানাজানি পরে তাকে অনেকভাবে রিকোয়েস্ট করি বা লোকজন যারা সামাজিকভাবে বসেছিল যা তাকে নিয়ে বসাবসি হয় পহরডাঙ্গা এবং আমাকে এই জায়গায় আবার আমাকে চেয়ারম্যানের কার্যালয়ে অনেকভাবে মিনতি করার পরে তারা কোনোক্রমে আসে না। পথে না আসলে এর ভিতরে এর মা আর বোন তিনজনে চারজনে তাকে অংশ হারে যতটুক পাবে আর কি যে সমস্যা তারা সমাধান করে দেয় আর বাদ বাকিরা দেয়নি। না দেওয়ার পরে পর ভিত্তিতে তাকে আবেদন জানাচ্ছি যে তা না দিলে আমরা পুনরায় টাকা দিই আবার নতুন করে। সেই টাকা পয়সা আর ওই জমি যে সূত্রে বন্ধক তো 80,000 টাকা রাখা রয়েছে আর আমার কাছের থেকে নগদ 97,000 টাকা নেয় আর বন্ধকের টাকা তো থাকলো, এই 2টো দিয়ে অন্য জায়গায় জমি আবার বিক্রি করে দিছে। চেয়ারম্যানের ওই জায়গায় বসার ডেট দিছিল, বইছিলাম, বইসে বলছিল এটা সমাধান হবে, সমাধান না করে ওরা চালাহি করলো, চালাহি করে এই সপ্তাহ না সেই সপ্তাহে এই ডেট দিয়ে অন্য জায়গায় জমি বিক্রি করে দিছে। এখন আমি চাচ্ছি আমার যে এই সমস্যা আমার টাকা পয়সা ফেরত দেবে আর যে দাগ ভুল সংশোধন করার জন্য যেই এক দাগ দুইবার দিয়ে দিছে আর আমার সেখানে জমি নাই আমার এটা পুরো দেবে আর যে টাকা পয়সা বন্ধক বাবদ রয়েছে এবং নতুন করে যে টাকা নিয়েছে বিক্রি বাবদ এই 2টা চাই আর জমি যে দাগ ভুল সংশোধন ওই চাই। আবুল কাউসার আর সোহেল এরা ওর বোন মা এরা শরিক হিসেবে সবাই বিক্রি করে, বিক্রি করে জমি লিখে দিতে যায়। লিখে দেওয়ার সময় ওই যে 17 শতক জমি আবু বক্কর এদের দলিল করে দিয়ে গেছে এবং আর একটা দাগে 27 শতক জমি বিক্রি করছে অন্য লোকের কাছে এবং তারা সে দাগা বাস্তবায়ী তাদের এই 2 দলিল এই 2 দাগের জমি
এই দুই দাগের জমি পুনরায় এরাও অশিক্ষিত মানুষ বুঝতে পারি নাই, 81 দাগে 52 শতক জমি আছে, ওই জমি বিক্রি বাবদ টাকা নেয়, টাকা নিয়ে ওই জমি ওই দাগ উঠেই না দে বিক্রিতে আবশ্যক যে জমি বিক্রি করে গেছে সেই জমির দাগ নম্বর উঠে দিয়েছে এদেরকে মানুষ। হ্যাঁ, খাই একটু কাঁচা মাল বেশি বেড়াই, ওই সারা একটু ছেলেমেলে একটু বাইরে কাজবাজ করে এই। আচ্ছা, এখন সে আমার জমিও যায় না টাকাও যায় না। এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।